হ্যাঁ, এটা ঠিক কইছেন, কাকুনরে চিনি মাইয়াটা অনেক ভালো, আর রুহুল বাবাও চরিত্রবান পুরুষ। আমার মনে হয় এই ঝামেলার পর নিকা পড়াইয়া দিলেই ভালো হবে। এখন গ্রামের সবাই সহমত করল, বিয়ের দাওয়াতের কথা শুনে খুশিও হলো। দুলাল ফাতিমার কাছে গেল, অতঃপর বলল, ফাতিমা, আমার নাতির ওপর বিশ্বাস আছে, কিন্তু আমার এটা মান ইজ্জত আছে, তাই এটা ছাড়া আর কোনো উপায় নাই। কাকুন, আশা করি তুইও রাজি হবি। ফাতিমা, তুমি কাকুনরে এতদিন দেখে রাখছো, ওর তো পরিবার গুরুজনরা নাই, তাই তোমারই বিয়ের দায়িত্ব দিলাম। আমি সকল ব্যবস্থা কইরা দিব, তুমি সেগুলোর দায়িত্ব নাও, আর কাকুনরে ওই কয়টা দিন তোমার কাছে রাখো। আশা করি সব কাম ঠিকঠাক মতো করবা তুমি। ফাতিমা ভালো করেই জানে সে চাইলেও না করতে পারবে না। ফাতিমা একবার কাকুনের দিকে চাইল, তারপর বলল, জি সিরাজি আব্বা, আপনি যা কইবেন তাই হইব। দুলাল সিরাজি গ্রামবাসীর উদ্দেশ্যে বলল, এখন তোমরা সকলে যার যার কামে যাও। দুলাল সিরাজির আদেশে সবাই যার যার মতো চলে গেল। ফাতিমা কাকুন সহ সকল মেয়েদের সাথে নিয়ে মহিলাশালায় চলে গেল। মহিলাশালা, ফাতিমা কাকুনের চোখের পানি মুছে দিচ্ছে আর বলছে, আর কত কানবি রে কাকুন, সেই সন্ধ্যা থেকে কানতাছে, ছাড় আমারে। কাকুন হেঁচকি তুলে বলল, ফাতিমা বলল, সবই কপাল রে মা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। রাহুল সিরাজি হইল গ্রাম সেরা পোলা, কত ধনীর বাপেরা নিজের মায়ের জন্য রাহুলের হাত চাইবার আইসে, কিন্তু দেখ ভাগ্যের লেখন, তর লাগে হের বিয়া, তোর অনেক সৌভাগ্য রে কাকুন। ফুল বলল, ফাতিমা আপু ঠিকই কইয়াছে কাকুন, সিরাজপুরে সব মায়েরাই সিজারি মল্লিকের বউ হইতে চায়, আর তুই না চাইলেই পাইলি, আর কত মন খারাপ করে থাকবি ক। নূপুর ভেজা চোখে বলল, কাকুন আমারে মাফ কইরা দে বইন, তোরে আমি ধইরা রাখতে পারি নাই, আমি যদি তোর হাত না ছাড়তাম তোর আজ এত বিপদ হইতো না, আমারই দোষ। কাকুন নূপুরের দিকে চেয়ে বলল, কারোর কোনো দোষ নেই, সব দোষ আমার কপালে রাখা। রীতা বলল, এভাবে বলিস না কাকুন, আমাকেও মাফ কইরা দে, আমরা ভুলতা গেছিলাম যে তুই আছিস আমাকে লগে। ফাতিমা এবার সবাইকে থামিয়ে বলল, হয়েছে এখন আর কথা বাড়াইয়া লাভ নাই, আমি খাউন বাড়লাম, তোরা আয়। ফাতিমা চলে গেলে ফুল বলল, শোন কাকুন, তোর বিয়েতে কিন্তু আমি তোরে সাজাবো, একের সুচিত্রা সেনের মতো কইরা, কি সাজাতে দিবি তো? নূপুর বলল, হ্যাঁ, আর আমি চুল বাঁধা দিমু আর শাড়ি পরাইয়া দিমু। রীতা কোমর ঢুলিয়ে নেচে উঠে বলল, আর আমি নাচবো। সবাই খুশিতে হেসে উঠল, কিন্তু হাসি নেই শুধু কাকুনের মুখে। সিরাজি মঞ্জিল, সবাই নিশ্চুপ হয়ে আছে। জামাল বলল, আব্বাজান, আপনি ওই এতিম মায়ের লগে আমাকে বাড়ির পোলার বিয়া দিবেন? দুলাল বললেন, আমি যখন সিদ্ধান্ত নিচ্ছি তখন এইটা শেষ কথা, সিরাজপুরে আমার সম্মান আছে, কজনের মুখ ঠেকাম আমি। লোকে মন্দ কথা বলা বলি শুরু করেছিল, তাই কোনো উপায় আসিল না। গিন্নি বড় বৌমা, আশা করি তোমাকে কোনো সমস্যা নাই। রুহুলের মা শোভা রুহুলের দিকে তাকালো, তারপর বলল, আমার খোকা রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই। দুলাল সিরাজি বলল, দেখো বড় বৌমা, আমি কথা দিয়ে ফেলাইছি, তাই রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। রাহুল কইলেও বিয়া হইব, না কইলেও বিয়া হইব, তাই আমি জানি রাহুল আপত্তি করব না, কারণ মায়েরা মন্দ না, দেখতে শুনতে সেরা, খালি এতিম। দুলালের স্ত্রী বলল, আমি মাইয়াটারে দেখতে যাইতে চাই, আপনি তাকে খবর দেন, কাইলে আমরা সব মহিলারা যাইয়া দেখে আসবো, রুহুল তুইও যাবি আমগো লগে। দুলাল উত্তরে খুশি হয়ে বলল, বেশ আমি খবর দিব, যাও রাতের খাওন বাড়ো, সবাই খায়া শক্ত হও, মেলা কাম আছে বিয়ার। সবার মুখে হাসি ফুটল। হেলাল খুশি হয়ে বলল, যাক আমার দাদাভাই তাহলে বিয়া হইল, এরপর বিয়া করব আমি। দাদিমা বলে উঠল, চুপ বে লজ্জা, বড় সামনে শরম লজ্জা রাখিস। মইবুল বলল, দাদিমা হেলাল তো ঠিকই কইছে, আমাকে বিয়ের বয়স হইছে। দাদি এবার হেসে দিল, তারপর বলল, এখন তুইও শুরু করলি, তোকে দুইজনের দাড়িতে পাক না ধরলে বিয়া দিব না হইছে। হেলাল আর মহিবুল একসাথে বলতে শুরু করলো, মানি না মানবো না।
দাদিমা হা 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 করে হেসে বললেন, থাম তোরা, শুনেন সিরাজি সাহাব, কাইলি বাড়িতে মেয়ে জামাইগো আমন্ত্রণ শুরু কইরা দেন, সকল আত্মীয় স্বজনদের আমন্ত্রণ করা লাগবো, আমার মানিকের বিয়া, আমার সানদের বিয়া বুইয়া কথা। সামিয়া বলে উঠল, ও দাদিমা, আপার দুলাভাইদের কালই সিরাজপুর আসার ব্যবস্থা করেন, ইস কতদিন পর আনন্দ করুম, আমার নাচতে ইচ্ছে করতেছে। হা আওয়াজ করে সবাই হেসে উঠল। বহুদিন পর সিরাজি মঞ্জিলে হাসির ধ্বনি বাজছে। দাদিমার কাছে বসে মাথা নিচু করে আছে রুহুল। সে এখন অন্য এক কল্পনা জগতে। সে নিজেও কল্পনা করেনি কাকনের মতো পবিত্র ফুল তার জীবন সঙ্গী হবে। তার এখন আকাশকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। কালচে রঙা বাদামি ঠোঁট প্রসারিত হলো তার। রুহুলের চোখে মুখে হাসি, অন্যদিকে কাকনের বেদনা। বৈশাখের আগমন হয়েছে আজ চার দিন। পূর্ব আকাশে সূর্য উদয় হয়েছে, তবে আজকের তাপ একটু বেশি, যাকে বলে বৈশাখের তাণ্ডব শুরু হওয়া। কিন্তু তার চেয়ে ভয়াবহ তাণ্ডব শুরু হয়েছে কাকনের বক্ষে। কাল রাত থেকে শুরু হয়েছে, রাতেও তার নিদ্রা হয়নি। এক নিদ্রাহীন সকালের সম্মুখীন হতে হলো কাকনের, অথচ গতকাল সকালেও তার সুন্দর একটা সকাল দেখা হয়েছিল, আর আজ এক কঠিন সকাল। ঘরে জানালার পাশে বসে আছে কাকন, জানালা দিয়ে দূরের পথ দেখা যাচ্ছে। সে চেয়ে আছে ঠিকই, কিন্তু তার মাথায় যেন জগৎ সংসারের চিন্তা, কি হবে তার ভবিষ্যৎ পরিণাম। এই দুনিয়ায় তার তো আপন বলতে কেউ নেই, যারা ছিল তারাও কাকুনকে রেখে না ফেরার দেশে চলে গিয়েছে, আর যারা আছে তারা কি আদৌ আপন। কিন্তু ফাতিমার কাছে যে সে মেয়ের মতো গন্ধ পায়, ফাতিমার হাত ধরে যখন ঘুমায় মনে হয় তার মা তার সাথে আছে, সে যে ফাতিমাকে ছাড়া থাকতে পারবে না। সত্যি কি তাকে নতুন ঘরে যেতে হবে? আর সে তো এতিম, তার মতো এতিমের কি আদেও কেউ হবে? সিরাজি মঞ্জিলের মানুষের রূপ যে তার কাছে এখনও অচেনা। জানালার কাছে বসে কাকন এসব ভাবতে ভাবতে বেলা হয়ে গেছে নিজেও বোঝেনি। চিন্তার জগৎ থেকে বের হলো কাকন যখন ফাতিমা ডাকল, কিরা কাকন, আর কতক্ষণ বসে থাকবি? তোর জন্য আমিও খাই নাই, রাতেও খাইলি না, এখন অন্তত আই, আমার খিদা লাগছে। কাকন বলল, আমার খিদে নেই আপা, আপনি খেয়ে নিন, এখনো না খেয়ে আছেন কেন? ফাতিমা কাকনের কাছে এসে বলল, তরে সারা যে খাইতে ইচ্ছে করে না, তাই কইলে কি হইব? আর এই যে কইতাসা খিদা নাই, আমি কি বুঝি না, পেটের জ্বালা যে বড় জ্বালা রে মা, আই খাইয়া নে। কাকন আর মনে বলে উঠল, কাকনের কণ্ঠে হাহাকার শুনে অবাক হলো ফাতিমা, তাই বলল, মনের জ্বালা হইল কেন তোর আবার? কাকন কথা কোরানোর জন্য বলল, আমার খুব মাথা ব্যথা করছে, আমাকে একটু সরিষার তেল মাথায় টিপে দেবে না পা? ফাতিমা কাকনের আবদার শুনে তেল নিয়ে এসে দিতে শুরু করলো, তারপর বলল, কাকন তোরা কিন্তু আজ দেখতে আসবো সিরাজি মঞ্জিলের মানুষজন, তুই আজকাল শাড়ি পরবি, তোরা নিজ হাতে সাজামো আমি, দেখবি আমার হুরের বাচ্চারে হুরের রানী গো মতো লাগবো। কাকন নিশ্চুপ হয়ে বসে রইল, এক পলক ফাতিমাকে দেখে দৃষ্টি নত করে রাখল। ফাতিমা কাকনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, সকলরে সালাম দিবি, সকলের সাথে হাইসা কথা কইবি, দেখবি ওনারা খুশি হইব, তারা অনেক ভালা মানুষ, তরে অনেক ভালা রাখবো রে মা। কাকন ফাতিমার পেট জড়িয়ে ধরল, তারপর বলল, কিন্তু আপা আমি আপনাকে ছেড়ে কোথাও যেতে চাই না। সবাই রে সব কিছু ছাড়তে হয়, সবাই রে কিন্তু দুনিয়া ছাইরা যাওয়া লাগে, ঠিক তেমনি আমিও দুনিয়া ছাইরা সইলা যাবো একদিন, তখন তো তুই না আমিও ছাইরা যাবো, তখন তুই কি করবি ক? তোর তো কেউ নাই এই দুনিয়ায়, তোর একটা পরিবার হইব, আমি দেখা যাইতে চাই। কাকন জোরালো গলায় বলল, আমার কাউকে চাই না, কোনো পরিবার লাগবে না, আর আমি আপনাকেও যেতে দিব না আপা। ফাতিমা বলল, তা হয় না কাকন, মেয়েদের স্বামীর ঘরই সব রে মা, সবারই যাওয়া লাগে, আমারে দেখ আমারও বিয়া হয়েছিল, কিন্তু থাক বাদ দে সেই সব। কাকন অবাক হয়ে বলল, আপনার বিয়ে হয়েছিল, কিন্তু আপনি যে বলেছিলেন আপনার কেউ নেই, কোনো কেউ ছিল না আপা। ফাতিমার গলা ধরে আসলো, তবুও বলল, কেউ তো নয় এটা সত্য, মা মরা ছিলাম,
বাজান আর সৎ মামিলা বিয়া দিছিল অল্প বয়সে। বিয়ার কয়েক বছর ভালোই গেল। আমার পোলাপান হইয়া দেখা আমারে অবহেলা করা শুরু করলো। আমার পোলাপান হয় না দেখা আমারে অবহেলা করা শুরু করলো। নতুন বউ কইরা নিয়ে আইল আজ দাঁড়ে বউ পোয়াতি হইল। খুশি হয়েছিলাম যে আমিও পোলাপানের মুখ দেখব, কিন্তু খালাস করার সময় মইরা গেল। আমি ওই দিন খুব কাঁদছিলাম আমার সতীনের জন্য। তই যত না তার সতীনের জন্য, তার চেয়ে বেশি আমার স্বামীর জন্য। হে আজেদার জন্য খুব কাঁদছিল, তার কান্দন দেখা বুক ফাইটা যাইতেছিল আমার। তারপর একদিন হঠাৎ কইরা গায়েব হইয়া গেল, কিন্তু সে কই যে গেল আর আইল না। সিরাজি আব্বা অনেক খোঁজ করছিল পায় নাই। পরে আমার এই মহিলা পাঠশালায় কাম দিছিল, তারপর এতিম মায়া গো দেখাশোনার কাম দিল। এ হন এইটাই আমার পরিবার। এক যুগ হইল আমি এহানেই আসি, তারা অনেক ভালো মানুষ। কাকুনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো ফাতিমা। সব শুনেও কাকুন নিশ্চুপ। আজ প্রথম সে ফাতিমাকে কাঁদতে দেখলো। কাকুনের ফাতিমার জন্য ভীষণ খারাপ লাগলো। বলল, কান্না থামান আপা, আমি কি আপনার কেউ না আপা? আপনি ছাড়া কিন্তু আমার আর কেউ নেই, কেউ নেই। ফাতিমা চোখ মুছে বলল, আচ্ছা আর কানমু না, আর শুন, তোরও বাড়ি হইব, ঘর হইব, খুশি হওয়ার সময় এখন। তাই আমারে কিন্তু ভুলিস না, আমার কাছে মাঝে মধ্যে আসিস। আমি আপনাকে কখনোই ভুলব না, আপনি যে আমার মা। ফাতিমা কাকুনের চোখের দিকে তাকালো, তাকেও কেউ ভালোবেসে মা ডাকলো। মাতৃত্বের স্বাদ যে তার কখনোই গ্রহণ করা হলো না, তার বুকে চাপা কষ্ট অনুভব হলো। কাকুনের কপালে চুমু দিল, তারপর বলল, হয়েছে চল খাইয়া নে, তারপর তৈরি হবি, একটু পর সিরাজি মঞ্জিলে বেগমরা আসবো। সিরাজি মঞ্জিল থেকে সবাই মহিলা শালায় আসলো। রুহুল, রুহুলের আম্মা, ছোট আম্মা, দাদি, সামিয়া, চাচি আম্মা এলো, সাথে মিষ্টি দই নিয়ে এসেছে, আর সাথে বড় বোয়াল মাছ, আর সাতটা শাড়ি। পাকা কথা বলার সময় এগুলো নিয়ে যাওয়ার নিয়ম সিরাজি বংশের। ফাতিমা সবাইকে সালাম দিল, আসসালামু আলাইকুম আম্মা জানেরা, আসেন বসেন আপনারা। রুহুলের দাদিমা বলল, ওয়ালাইকুম সালাম, তোমার অস্থির হওয়া লাগবো না, তুমি যাইয়া মাইয়াডারে নিয়ে আইসো, আমার মানিকের বউরে দেখার জন্য আমার আর তস হইতেছে না। ফাতিমা বলল, জি আমি এখনই নিয়ে আইতাছি। লাল রঙের এক তাঁতের শাড়ি পরেছে কাঁকন, জোড়া ভুরুযুগলের, চোখে কাজল, কানে দুপাশের ছোট ছোট চুল মুখের ওপর পড়ছে, কোমর অবধি চুলগুলো ছেড়ে দেওয়া, মাথায় কাপড় দিয়ে সব চুল ঢাকা, শুধু গোলাপি মুখটুকুই দেখা যাচ্ছে। ফর্সা গোলাপি রঙা গায়ে লাল শাড়িতে যেন কাঁকনকে অপশরীর মতো লাগছে। ফাতিমা কাঁকনকে সাথে করে নিয়ে এলো, সাথে শরবত সাথে পান নিয়ে হাজির হলো কাঁকন। তার সুমধুর কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। দাদিমা মুগ্ধ হয়ে বলল, ওয়ালাইকুম সালাম, এ তো দেখি আসমানের পরে গো ফাতিমা, আমার মানিকের বউ তো আগুনের তলা, নাম কি তোমার? রুহুলের চাচি শরবত নিল, তারপর বলল, আম্মা এত সুন্দর মাইয়া আমাকে সিরাজপুরে আছিল, আর আমরা আজ দেখলাম মাইয়া আমার পছন্দ হয়েছে, জান্নাতের হোর করে এটা। সামিয়া উৎফুল্লে বলল, আল্লাহ গো আমার ভাবি যেন এত সুন্দর, এই জন্যই দাদা ভাই তো ঝোঁকি সরাতে পারে না, বলেই কনুই দিয়ে গোঁতা দিল রুহুলকে। রুহুল কাঁকনকে দেখেই ভিন্ন জগতে চলে গেছিল। সে নিজেও কল্পনা করেনি তার পবিত্র ফুলকে এত সুন্দর লাগবে লাল শাড়িতে, সদ্য ফোটা রক্তজবা ফুলের মতো লাগছে, দেখে আবারও তার হৃদগতি বেড়ে যাচ্ছে। রুহুলের ছোট আম্মা মালেকা বলল, রুহুলের মা শুভা কাকনের মুখ দেখে অবাক হয়ে গেল, তার কাকনকে দেখে খুব শান্তি লাগছে, সে নিজেও কল্পনা করেনি তার খোকার বউয়ের রূপ এমন হবে। শুভা সুখের নিঃশ্বাস ফেলে বলল, মাশাআল্লাহ, আসো আমার কাছে এসে বসো। কাকন ফাতিমার দিকে তাকালো, ফাতিমার সম্মতি দিলে কাকন গিয়ে বসল। রুহুলের মা কাকনের থুননিতে হাত দিয়ে মুখটি চেয়ে চেয়ে দেখল, তারপর হাতে সোনার আংটি পরিয়ে দিল, হাতে সোনার বালা আর নাকের ছোট নাকফুলটা খুলে তাদের সাথে আনা নাকফুল পরিয়ে দিল। শোভা কাকনের হাত ধরে বলল, শোনো কাকন,
এগুলো কোনো দিনও খুলবে না। এগুলো বিবাহিত নারীর চিহ্ন, যতদিন স্বামী বেঁচে থাকবে তুমি পড়ে থাকবে, আর আজ থেকে আমিও তোমার মা। নিজেকে আর এতিম মনে করবে না, কেমন? কাকন মাথা দিয়ে সম্মতি জানিয়ে বলল,